হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা একটু অন্যরকম সদ্য ডাব্লুবিপি যে কনস্টেবলের রেজাল্ট বেরিয়েছে ফাইনাল মেরিট লিস্ট তাতে আমি সিলেক্ট হয়েছি অ্যাজ এ কনস্টেবল সো দীর্ঘ পাঁচ বছর ডাব্লিউ বিসিএস নিয়ে প্রিপারেশান নিচ্ছি তো এই প্রথমবার আমি ডাব্লু বি হিসেবে কোনো বইয়ের রিভিউ বা পর্যালোচনা করতে চলেছি সো ডাব্লিউ বিসিএস ফিল্ম সামনেই আমরা সকলেই জানি এবং এই টাইমটা আমরা কি করি একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস মানে প্র্যাকটিস সেট বাজারে খোঁজ করি তো আমি অনেকগুলো প্র্যাকটিস সেট দেখার পরে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস প্র্যাকটিস সেট চয়েস করেছি এবং আমার মনে হলো যে এটা হয়তো তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের একটু হলেও উপকার হবে তো এই জন্যই আমি এই বইটার আজকে প্রথম ফার্স্ট রিভিউ দিচ্ছি তো দেরি না করে দেখো যে বইটার রিভিউ আজকে আমি দিতে চলেছি সেটা হচ্ছে ফোকাস ডাব্লিউ বিসিএস ফিলিমস দু যে প্র্যাকটিস সেটটা বেরিয়েছে এটা এ বইটা অনেকেই হয়তো দেখেছো বাজারে সহজেই পাওয়া যাচ্ছে বাজারে অনেক বাজার চলতি তো অনেক প্র্যাকটিস সেট আছে তবে এ বইটা তাদের মধ্যে অনেকটা স্ট্যান্ডার্ড আমি দেখলাম এই জন্য এটাকে আমি চুজ করেছি সো দেখো প্রথমেই ফ্রন্ট পেজটায় এই যে ফ্রন্ট পেজটা এখানে লেখা আছে এই বইটা চিফ এডিটর জেনারেল রয়েছেন সবাই ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ বা ডাব্লু বিসিএস অফিসার সো এটাতেই বোঝা যাচ্ছে যে ডাব্লু বিসিএসের যে প্যাটার্ন বা ডাব্লু বিসি পিএসসি যে কোন লেভেলের কোশ্চেন করছে সেটাকে অবশ্যই মাথায় রাখা হয়েছে কারণ ওনারা ভালোই সেটা বুঝবেন সো দেখো চিফ এডিটর হিসেবে দীপাঞ্জন জানা ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ স্যার স্যার উত্তম গণ গোরান ডাব্লু ডাব্লু বিপিএস এছাড়াও সবাই চেনো তোমরা অভিরূপ ভট্টাচার্য ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ মানে অভিরূপ স্যারকে সবাই তোমরা চেনো এছাড়াও অনেকেই আরও রয়েছেন কো এডিটার হিসেবেও রয়েছেন সো তোমরা বই কিনলে অবশ্যই এটা দেখতে পাবে বই যদি প্রথম পেজ ফ্রন্ট পেজটা দেখো এইটা এখানে দেখো এখানে সিলেবাস এবং কোন সাবজেক্টে কত অ্যালাও এটা সবাই আমরা জানি তবুও এখানে দেওয়া আছে সুবিধার্থে যদি কেউ দেখার ইচ্ছা হয় সেটা তুমি দেখতে পারো এছাড়াও এখানে দেখো ডাব্লিউ বিসিএস ফিলিমস এক্সামিনেশন দু হাজার বাইশ একুশ দেখো কুড়ি এবং উনিশ এবং আঠেরো এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং তার সলভেশন দেওয়া আছে সলিউশান তোমরা দেখে নিতে পারো হ্যাঁ যারা যেমন আমি আমি আমার যে স্ক্যানার বা ডাব্লিউ বিসিএস প্রিভিয়াস ইয়ার রয়েছে সেটা তুম অনেক পুরোনো সেটাতে এগুলো নেই রয়েছে কি আমার লাস্ট রয়েছে আঠেরোটা লাস্ট রয়েছে উনিশ কুড়ি একুশ বাইশ এগুলো আমার নেই সো এখান থেকে আমি এটাকে কভার করে নেবো সো আমার নতুন স্ক্যানার বা নতুন প্রিভিয়াস আর কোনো বই কেনার প্রয়োজন পড়লো না তার সাথে এখানে দেখো প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে এখানে এক দুই করে টোটাল এখানে দেখো ফ্রন্ট পেজে দিয়ে দিয়েছে তিরিশটা সেট খানা প্র্যাকটিস সেট রয়েছে এবার প্র্যাকটিস সেটের কথা যদি বলি প্রথমে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং তার সলভেশন প্র্যাকটিস সেটটা আমি বের করছি ফার্স্ট প্র্যাকটিস সেটটা দেখো আমি এখানে বেশ কয়েকটা প্র্যাকটিস সেট দিয়েছি মগ বাড়িতে তো মগ দেওয়ার পর আমি যেটা বুঝলাম যে বইটার কোশ্চেনের যে লেভেল বা বইয়ের যে স্ট্যান্ডার্ড সেটাকে খুব সুন্দরভাবে এরা মেনটেন করেছেন এনারা তো প্রথম সেটটার ক্ষেত্রে যদি বলি তো প্রথম সেট পুরোপুরিভাবে সাবজেক্ট ওয়াইজ একদম সুন্দর করে সাজানো রয়েছে প্রথমে যে ইংলিশের পঁচিশটা কোশ্চেন থাকে জানি আমরা সবাই সেই ইংলিশের পঁচিশটা কোশ্চেন এখানে দেওয়া আছে এবং কোশ্চেনগুলো সুন্দরভাবে সিকোয়েন্স ওয়াইজ কোশ্চেন রয়েছে এখানে মোট কথা এবং সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন যদি বলিস এখানে সাবজেক্ট সাবজেক্ট ওয়াইজ সব জায়গাগুলোকে কভার করা হয়েছে যে জায়গাগুলো অ্যাকচুয়ালি পিএসসির পছন্দ কোশ্চেন করতে সেই জায়গাগুলো এবং যে কোশ্চেনগুলো পিএসসি প্রিভিয়েস ইয়ারে করেছেন সেই কোশ্চেনগুলোকে ফার্দার আর কীভাবে কোশ্চেন পিএসসি করতে পারে সেই জিনিসটাকে ওনারা মাথায় রেখেছেন এখানে তার মানে স্পষ্ট উদাহরণ এখানে দিয়েছেন তারা এছাড়া ইংরেজির ইংরেজি কোশ্চেনের যদি বলি এবার আমি একটু সাবজেক্ট ওয়াইজ কথা যদি বলি ইংরেজি প্রথম পঁচিশটা কোশ্চেনের ইংরেজি কোশ্চেনের লেভেলটা সুন্দর রয়েছে কোশ্চেনগুলো ঠিকঠাকই মোটামুটি কিন্তু কিছু কিছু জায়গায় আমার একটু কমতি মনে হয়েছে যেটা আমি পরে বলছি সো এবার যদি আমি বলি ইংরেজিটা হলো আর এবার যদি বলি ইতিহাসের কথা বলি ইতিহাসের ক্ষেত্রে আমি দেখলাম যে ইতিহাসের পুরো সিকোয়েন্স ওয়াইজ যেমন অ্যানসিয়েন্ট মিডাইভাল তারপরে মডার্ন ঠিক সেইভাবেই অনেকটা অনেক জায়গায় আমি দেখলাম সাজানো রয়েছে কোশ্চেনের সিকোয়েন্সগুলো আর কোশ্চেনগুলো মানে হিস্ট্রির যে জায়গাগুলো পছন্দ যে জায়গা থেকে কোশ্চেন আসতে পারে সেই সব জায়গাগুলোকে দেখলাম কভার করেছে এবং প্রিভিয়াস আর কোশ্চেনকে সবসময় মাথায় রেখেই আমি দেখলাম কোশ্চেনগুলো সেলফ সেট করেছেন ওনারা জেনারা করেছেন সো আমি দেখলাম যেমন এই যে কিছু আমি কিছু আন্ডারলাইন করে রেখেছি এখানটায় দেখতে পাচ্ছ কি আমি যাই না তো দেখো সব কিছু আমি করে রেখেছি আন্ডারলাইনগুলো তো আমি কোশ্চেন কিছু কিছু কোশ্চেনের লেভেল দেখলাম একটু হাই আছে একটু একটু হাই লেভেলের প্রিপারেশান ছাড়া এই কোশ্চেনগুলো সলভ হবে না ঠিক আছে কিন্তু এটাতে বোঝা যাবে যে তোমার প্রিপারেশানটার লেভেলটা কোন জায়গায় রয়েছে সেটা তুমি ভালো বুঝতে পারবে এই এই প্র্যাকটিসেরটা দিলে কিন্তু অন্যান্য বাজার চলতি যে প্র্যাকটিসেরগুলো হচ্ছে তোমার প্রিপারেশান লেভেল বোঝা যাবে না ঠিক আছে তুমি দেখবে প্রিপারেশন লেভেল হয়তো খুব ভালো হচ্ছে না তো খুব খারাপ হচ্ছে কোনোটায় একদমই সব পেরে যাচ্ছ কোনোটায় কোনোটাই পারলে না এরকম হচ্ছে ব্যাপার কিন্তু এখানে আমি দেখলাম তুমি ওভারঅল তোমার পারফরমেন্স হবে এবং তুমি বুঝতে পারবে যে তোমার কোন জায়গায় খামতি আছে বা কোনগুলো তোমার এখনও ফার্দার কাজ করতে হবে যেটার উপরে তোমরা অবশ্যই বুঝতে পারবে তো আমি যখন বুঝতে পেরেছি তোমরাও পারবে সো এটাই ছিল আর যদি জিওগ্রাফির কথা বলি জিওগ্রাফি তোমরা জানো যে ডাব্লিউ মানে সরি ডাব্লিউবি ডাব্লিউ বিপি কো কোর্স সিলেক্ট হয়েছি তো ওই মুখ দিয়ে শুধু ডাব্লুবিপিই বেরিয়ে যাচ্ছে বি মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বলতে গিয়ে বি বলে দিচ্ছি যাই হোক বি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি প্লাস যে ইন্ডিয়ান জিওগ্রাফি দুটোকে সামঞ্জস্য রেখে সুন্দরভাবে কোশ্চেনের যে তালমেল করা হয়েছে এবং কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন দেওয়ার মতো কোশ্চেন আর মক দেয়ার মতোই কোশ্চেন সত্যি বলতে একদম জিওগ্রাফিটা খুব সুন্দর আছে আর সবথেকে আমার ভালো লেগেছে যেটা হচ্ছে ইকোনমি আর পলিটির ক্ষেত্রে ইকোনমি পলিটির একদম তুলনা নেই দারুণ সুন্দর কোশ্চেন যাকে বলে একদম সুন্দর কোশ্চেন আর কিছু কিছু কোশ্চেন আমি দেখলাম সব সাবজেক্ট থেকে কিছু কিছু কোশ্চেন রয়েছে যেটা একটু ঘুরিয়ে পিছিয়ে আছে অবভিয়াসলি ফিলিমসে এখন যা কম্পিটিশানের হাত তাতে ঘুরিয়ে পিছিয়ে কোশ্চেন আসবে এটা সবাই জানো তোমরা সো এগুলো দিয়েছেন ওনারা যে এখানে মক এগুলো আমরা যদি সেটাকে সাফার করি সেটাতে তাহলে অবভিয়াসলি আমাদের ফলটাই ফিলিমসে ভালো হতে পারে ওনারা এটা ভেবেই আমার মনে হয় এটা করেছেন আর বাকি থাকলেও ম্যাচ জিয়াই অন্যান্য প্র্যাকটিস সেটে দেখবে ম্যাচ জিয়ায় সেরকম মানে স্ট্যান্ডার্ড ফলো করেনি কারণ ডাব্লিউ বিসিএস ফিলিমসে মানে একটা ট্রেন্ড হয়ে গেছে যে ম্যাচ জিয়ায় সেরকম লেভেলে দেয় না সেই জন্য ওনারাও ম্যাচ জিয়ায় সেই লেভেলে তোলেনি এবং সেইভাবে ম্যাচ জিয়ার ওপরে ফোকাস করেননি কিন্তু আমি এই বইটাতে দেখলাম যে সুন্দরভাবে ম্যাচ জিয়ার ওপরে সমানভাবে ফোকাস দেওয়া হয়েছে ঠিক আছে সমানভাবে ফোকাস দেওয়া কিছু কিছু দেখলাম টাইম টেকিং ম্যাথ আছে কিছু কিছু টাইম টেকিং জিআই আছে প্লাস সহজও আছে না একদম তালমেল সুন্দর একদম যাকে বলা হয় ম্যাথ জিআইটার ওপরেও ফোকাস দেওয়া আছে কিন্তু অন্য অন্য প্র্যাকটিস সেটা তুমি পাবে না কখনোই আর বাকি থাকলো মানে তোমার এবার কোশ্চেনের ব্যাপারটা বলি কোশ্চেনের যে ভাষাটা আছে কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা তোমার পুরোপুরিভাবে ইংরেজি এটা হ্যাঁ বাংলায় আছে কি আমি বলতে পারবো না আমি তো ইংরেজি নিয়েছি তো ইংরেজি ভার্সানই মনে হয় এটা বাংলা নেই যত সম্ভব সো বাংলা তোমার বাংলা নেই কিন্তু ইংরেজি ভাষা যেটা আছে পিএসসি যে ল্যাঙ্গুয়েজে বা যে ভাষায় যে ধরনের কোশ্চেনটা করে থাকে সে ঠিক ওই ওই রকম ভাষাতেই কোশ্চেন করা হয়েছে কিছু কিছু জায়গায় দেখলাম একদম মেনের যেমন ভাষাতে কোশ্চেন করা হয়েছে এরকমভাবে করা হয়েছে সো এটা ভালো খুবই এটা স্ট্যান্ডার্ড সহজ বলা যাবে না কিন্তু খুব সহজও নয় কিন্তু সহজ এটা ভাষাটা সহজ আছে ঠিক আছে এ হচ্ছে ব্যাপার ল্যাঙ্গুয়েজের ব্যাপারে এটা বললাম কোশ্চেনের লেভেলটা যথেষ্ট ঠিকঠাক আছে স্ট্যান্ডার্ড লেভেল কোশ্চেন আছে মকটেস দিতে গেলেই তোমরা বুঝতে পারবে এখানে তিরিশটা মকটেস সেট আছে এই হচ্ছে ব্যাপার আর আর যদি বলি যে কিছু কিছু দিক একটু কমতি আমার লেগেছে সেটা সব কিছু তো আর ভালো হয় না একটা যে কোনো জিনিসের সব কিছু কিছু না কিছু একটু কোনো দিক না কোনো দিক থাকবে সেটা কোনো ব্যাপার না তো এখানে আমি যেমন বলি যদি বলি ইংরেজির কথা বলি আমি ইংরেজিতে আমি কিছু কিছু দেখলাম অনেক জায়গায় অনেকগুলো প্রভাব তুলেছে কিন্তু আমি তো ডাব্লিউ ফিলিমসের প্র্যাকটিস যদি প্রিভিয়াস ইয়ার তুমি দেখো প্রভাব কিন্তু সেই খুব একটা নেই বললেই চলে সো এখানে দেখলাম অনেকগুলো প্রভাব তোলা আছে কিন্তু এটা অবশ্যই তুলেছেন ওনারা হয়তো দিতে পারে এরকম ভেবে তুলেছেন বা অন্য কিছু এছাড়াও দেখলাম যে পিপোজিশানগুলো আছে পিপোজিশানগুলো বেশ স্ট্যান্ডার্ড পিপোজিশান আছে কিন্তু ঠিক আছে আর একটু দেখলাম যে অল্টার অল্টারনেটিভ যে সুইটেবল ওয়ার্ড এটা একটু বেশি দিয়ে ফেলেছে ঠিক আছে এটা তাও এ ওভারঅল ঠিক আছে ওভারঅল যদি বলো সব কিছু নিয়ে ওভারঅল একদম বেস্ট বেস্ট মানে বলা যায় এটা বেস্ট একদম ওভারঅল ঠিক আছে আর হিস্ট্রিতে তো বললামই ঠিক আছে আরেকটা দেখলাম যেটা হচ্ছে সব বিষয়ে কিছু কিছু জায়গায় দেখলাম স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশান যেটা স্টেটমেন্টের কোশ্চেন যেগুলো হয় স্টেটমেন্ট কোশ্চেনগুলো কয়েকটা তোলা হয়েছে কিন্তু সেটা ফিল্মসে আমি দেখেছি স্টেটমেন্ট খুব কমই থাকে বললেই চলে কিন্তু তোলা হয়েছে তবুও এখানে কারণ মেনটাকে মাথায় রেখেই হয়তো ওনারা তুলেছেন কিন্তু ওভারঅল যদি দেখো কোশ্চেনের লেভেল সব কিছু মিলিয়ে একটা একদম প্যাকেজ পুরো সো এই বইটা নিতেই পারো তোমরা যদি নিও আর আগে বলে রাখি এই বইয়ের কোনো এটা কোনো আমাকে কেউ প্রমোশন করতেও বলেনি আর আমাকে কিন্তু আমার নিজে থেকে এটা মনে হলো যে যদি আমি এটা রিভিউ অনেকেই তো চাই একটা আর চাই বলবো কিনবেই একটা প্র্যাকটিস সেট কিনবেই সো এই প্র্যাকটিস সেটটা ভালো আমি যদি কারোর একটু সাহায্য হয় সেই কারণেই আমি করলাম এটা সো যদি এরকম ধরনের ভিডিও আরও আমার কাছ থেকে পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো